প্রত্যেকটি রাষ্ট্রেরই যে একটা আইনগত দিক থাকে দর্শনগত একটি জাতি কোথায় যাবে একটা প্রদর্শক হিসাবে প্রত্যেকটি দেশের আছে আমাদের আশেপাশেরই প্রায় সব দেশে আছে সারা বিশ্বে আছে তো বাংলাদেশ সেটা নাই কেন অনেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন বলেছেন এগুলো আমি বিস্তারিত আর ওদিকে বেশি যাচ্ছে না কিন্তু এই প্রজাতন্ত্র দিবস থেকে কিন্তু একটি দেশের আত্মপ্রকাশ সত্যিকার অর্থে এবং এটার আইনগত দর্শন দর্শনগত এবং একটা জাতির ভাবনা চিন্তা জাতিটা কোথায় যাচ্ছে কোথায় যাবে এইটা কিন্তু এই প্রজাতন্ত্র দিবসে ঘোষণার মাধ্যমে এসেছিল এবং আমরা সবাই বলেছেন সাম্য ন্যায় বিচার মানবিক মর্যাদা এই তিনটি বিষয় ছিল একেবারে কেন্দ্রের সেই সেই দার্শনিক সেই ঘোষণার মধ্যে সেটা ছিল আলোচনার সেই সেই ঘোষণার কেন্দ্রের ছিল এই তিনটা বিষয় এবং অনেকে বলেছেন আশ্চর্য হলেও সত্য যেটা আমাদের সংবিধানে এটা সন্নিবেশিত করা হয়নি তাই না এটা এটা কিন্তু আশ্চর্য বিষয়ে যে যে ঘোষণাপত্রের মাধ্যমে একটা একটা দেশের আত্মপ্রকাশ ঘটেছে প্রজাতন্ত্রের শুরু হয়েছে সেইটি বাংলাদেশের তারপরে থেকে আমরা বুঝতে পারছি নাই আসলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের সবচেয়ে বড় সমস্যা আমি যেটা মনে করি বাংলাদেশের আপনি স্বাধীনতার ইতিহাস বলেন আমাদের রাজনীতিক যে প্রোগ্রেসিভলি আমাদের রাজনীতিটা আজকে যেখানে সেইখানে দাঁড়িয়েছে এখানে রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছে আমাদের রাজনীতিবিদরা ইতিহাসবিদ হয়ে গেছে আপনি মুক্তিযুদ্ধের এই আলোচনার মধ্যে এবং ইতিহাসবিদ হওয়ার মধ্যে আবার যারা ক্ষমতায় আছে তারা সবচেয়ে বড় ইতিহাসবিদ এবং তাদের ইতিহাসটা আবার প্রমাণ করার জন্য রাষ্ট্রের সব যন্ত্রকে ব্যবস্থা করা ব্যবস্থা আছে এখানে এমনকি বিচার বিভাগকেও তারা ব্যবহার করা হচ্ছে মানে তাদের ইতিহাসটাকে কনফার্ম করার জন্য মনে হয় তারা যা বলছে যে যথেষ্ট নয় এটার জন্য আবার রাষ্ট্রযন্ত্রকে বিভিন্নভাবে তারা ব্যবহার করছে বিচার বিভাগের কাদের উপর দিয়ে তারা এই ইতিহাসকে তাদের বাস্তবায়ন করছে সমস্যা হলো রাজনীতিবিদ যখন ইতিহাসবিদ হয়ে যায় সেটা তো আর ইতিহাস থাকে না সেটা হয় প্রপাগান্ডা সেটা ইতিহাস হয় না সেটা প্রপাগান্ডা হয় এবং সেই ইতিহাস সেই প্রপাগান্ডাকে আপনার ইতিহাসে পরিণত করার জন্য আমাদেরকে ওই মান্না বলেছে রিভিজিট করার একটা যে কথা বলে সেই ইতিহাসকে রিভিজিট করা ছাড়া আর কোনো আমাদের পথ নেই এবং ইতিহাস কিন্তু রিভিজিট হবে রাজনীতিবিদরা চাক আর না চাক প্রত্যেকটি দেশের ইতিহাস রিভিজিট হতে বাধ্য কারণ তখনই ইতিহাসবিদরা সিনে আসে তখনই সত্যিকার রিসার্চ গবেষণা লোক মুখ মুখে কথা এবং ইতিহাস রচনার পিছনে যেই ড্রাইটেরিয়াগুলো কাজ করে সেগুলো আসতে বাধ্য